বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষার পাশাপাশি বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য সেবায় উচ্চ শিক্ষার প্রসার ঘটেছে ব্যাপক। সরকারি মেডিকেল কলেজগুলো যেমন স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তেমনি বেসরকারি মেডিকেল কলেজ আমাদের স্বাস্থ্য সেবায় এনেছে বৈপ্লবিক পরিবর্তন। আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থা চালু করে এসব মেডিকেল কলেজ আমাদের দেশে দক্ষ চিকিৎসক তৈরি করছে। ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহী, এটি রাজশাহী মহানগরীর বিমানবন্দর রোডের নওদাপাড়ায় অত্যন্ত প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত। প্রায় 14 বিঘা জমির ওপর এর অবস্থান। প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বিএমডিসির স্বীকৃতিপ্রাপ্ত। বর্তমানে এই মেডিকেল কলেজ ও হাসপাতাল স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণামূলক একটি প্রতিষ্ঠান। আমাদের এই প্রতিষ্ঠানটি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সমস্ত নিয়মকানুন মেনেই এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আমাদের এই মেডিকেল কলেজের শিক্ষার মান নির্ভর করে শিক্ষকের উপরে। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রচুর সংখ্যক আমাদের শিক্ষক আছে প্রতিটি ডিসিপ্লিনে এবং শিক্ষার মান খুবই ভালো। আমরা পার্থক্য আছে বলে মনে করি না, এই জন্যে যে এটা একই কারিকুলাম এবং একই ইউনিভার্সিটির একই পরীক্ষা নীতির উপরে চলে এবং সরকারি মেডিকেল কলেজের টিচাররা এখানে আসে পরীক্ষা নেন, আমরাও তাদের পরীক্ষায় অংশগ্রহণ করি, হলে এটি একটি সমন্বিত শিক্ষা কার্যক্রম। আমরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সমস্ত নিয়মকানুন মেনেই আমাদের পরিচালনা করি। আসলে হাসপাতাল আমাদের টিচিং হসপিটাল, এটা নর্মাল কোনো ক্লিনিক হসপিটাল না, ফলে আমাদের প্রত্যেকটা ডিসিপ্লিন সার্জারি, মেডিসিন, গাইনি, আইএনটি প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমাদের সুষ্ঠুভাবে এখানে পরিচালনা হচ্ছে এবং আমাদের ছাত্ররা যেহেতু আমরা প্লেসমেন্ট দিতে ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট দিতে হয়, এই জন্য আধুনিক সব যন্ত্রপাতি সহ আমাদের হাসপাতাল পরিচালিত হচ্ছে। বিশেষ করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে গরিব অসহায় ছাত্রছাত্রীদের কম খরচে লেখাপড়ার সুযোগ রয়েছে এই মেডিকেল কলেজে। লেখাপড়ার মানও অত্যন্ত উন্নত বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। আমি এখানকার একটা ফরেন স্টুডেন্ট, আমি নেপাল থেকে এসেছি আর আমার সাথে আরও বন্ধুরা আর ভাই বোনরা আসছে আর এখানে আরও মালদ্বীপস থেকে আরও ফরেন স্টুডেন্টরা আসতেছে। আমরা যেরকম চাই অ্যাজ এ স্টুডেন্ট সব পেয়েছি, টিচিং স্টাফ যেটা প্রফেসর লেভেল ইয়া লেকচারার, আর আমাদের রেজাল্টও যদি দেখেন তাহলে খুবই ভালো হচ্ছে। এছাড়াও আমাদের যে ক্লিনিক্যাল সাইডটা আছে, যে জিনিসটা আমরা মানে ডাক্তারি জীবন মানে জীবনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে ক্লিনিক্যাল সাইটে জিনিসগুলো শেখার জন্য উঠি আছে আমাদের। আমাদের যে হাসপাতাল আছে, বিশাল একটি হাসপাতাল রয়েছে, এখানে পর্যাপ্ত পরিমাণ পেশেন্ট সবসময় থাকে। তো আমরা এখান থেকে কিন্তু ক্লিনিক্যাল যে সাইডটা বা যে এডুকেশনটা দরকার সেটা কিন্তু আমরা অর্জন করতে পারছি। রয়েছে আধুনিক যন্ত্রপাতি সমন্বয় সজ্জিত ল্যাব, অপারেশন থিয়েটার কমপ্লেক্স। ছাত্রছাত্রী এবং শিক্ষকদের গবেষণার জন্য রয়েছে অত্যাধুনিক লাইব্রেরি। এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা জাতীয়ভাবেই কাজ করছি, তার মধ্যে অন্যতম হচ্ছে ইসলামী ব্যাংক হসপিটাল মেডিকেল কলেজ রাজশাহী। তার মধ্যে আমরা এর মাধ্যমে আমরা সরাসরি এই সেবাকে আরও মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আরও বৃহত্তর পরিসরে আমরা পদক্ষেপ নিয়েছি। এটার বাস্তবায়ন অলরেডি শুরু হয়ে গেছে। বর্তমানে আমরা এই হাসপাতালে 3টা উইংয়ের মধ্যে 2টা উইংয়ের কাজ সম্পন্ন হয়েছে, তৃতীয় উইং সহসায় আমাদের শুরু হবে। তৃতীয় উইং যদি আমরা শেষ করতে পারি তাহলে এখানের শয্যা সংখ্যা 300 বৃদ্ধি পাবে। সবার জন্য কম খরচে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়, অর্থাৎ
কম খরচে উত্তম সেবা প্রদান করাই এই প্রতিষ্ঠানের অন্যতম উদ্দেশ্য।